فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে এক বোন একটি প্রশ্ন করেছেন যে আমরা ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআন পড়া শিখেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকি, সৎ পথে থাকার চেষ্টা করি, এরপরও কি আমাদের আকীদা জানা খুবই জরুরি, বা আকীদা সম্পর্কে জানার ফজিলত কি? প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উপরে সবার আগে কিন্তু নামাজ ফরজ করেন নাই, সচ্চরিত্রবান হয়ে চলার বিষয়টাকে সবার আগে আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের উপরে সবার আগে ফরজ করেছেন আমাদের আকীদাকে বিশুদ্ধ করার জন্য। এজন্যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন বা আপনি শিখুন, কি শিখুন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে শিখুন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে মানুষের সকল কর্ম প্রস্তুত করার মূল ভিত্তি। এটা থেকেই আপনার জীবনের মোড় পরিবর্তন হবে, এটার কারণেই আপনার আমলগুলো, আখলাকগুলো, আপনার সব কিছুই আল্লাহমুখী হবে। এটা যদি জ্ঞান সঠিক থাকে তাহলে অন্য সব কিছু ঠিক থাকবে, আর এটা যদি সমস্যায় থাকে তাহলে সব কিছু সমস্যাগ্রস্ত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ভিতরের বিষয়, আর সালাত সিয়াম ইবাদত বন্দেগি হচ্ছে বাহিরের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে আমাদেরকে ভিতরের বিষয় ঠিক করার জন্য বলেছেন, আর এই কারণেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সবার আগে চেষ্টা করেছেন। এর জন্য তিনি মক্কী জীবনে 13টি বছর শুধু মানুষকে এই আকীদার দিকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তিনি যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়েছেন, তখন তিনি তাকে উপদেশ দিয়েছেন, বলেছেন যে আউওয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে গিয়ে তুমি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করবে তখন তোমার প্রথম দাওয়াত হবে, প্রথম কাজ হবে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা, অর্থাৎ ঈমানকে, তাওহীদকে বিশুদ্ধ করার দিকে ডাকা। এটা ছাড়া যেহেতু কোনো মানুষের আমল আল্লাহর কাছে কবুল হবে না, এই জন্যে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। তারপরে নবীজি বলেছেন যে এটা যখন তারা মেনে নিবে তখন তাদেরকে তুমি জানাবে যে তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ, তারপরে এটা মেনে নিলে যাকাত ফরজ ইত্যাদি একটার পর একটা পর্যায়ক্রমে আসবে। আপনি লক্ষ্য করেন যে হিজরতের কিছুদিন আগে শুধু সালাত ফরজ হয়েছিল, এছাড়া ইসলামের অন্যান্য যাবতীয় বিধিবিধান সবগুলি মদিনায় গিয়ে ফরজ হয়েছিল, আর মক্কায় শুধুমাত্র ঈমান এবং তাওহীদ, এটার উপরেই দাওয়াত সুনির্দিষ্টভাবে সীমাবদ্ধ ছিল। এজন্যে তাওহীদের সম্পর্কে জ্ঞান অর্জন করা, আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা অত্যন্ত জরুরি। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, ঈমানের বিপরীত হচ্ছে শিরিক। তো একজন মানুষ যখন তাওহীদ জানবে তখন এ জানাটা তখনই পূর্ণ হবে যখন সে তার বিপরীত বস্তু জানতে পারবে। এজন্যে বলা হয় যে কোনো বস্তু তখনই পূর্ণরূপে বোঝা যায় যখন তার বিপরীতটা বোঝা যায়। ঠান্ডা আর মর্যাদা তখন বোঝা যায় যখন গরম আসে, দিনের মর্যাদা তখন বোঝা যায় যখন রাত পাওয়া যায়। তো প্রত্যেকটা জিনিসের বিপরীতের মাধ্যমে সেটার মর্যাদাকে বোঝা যায়। অনুরূপভাবে তাওহীদ এর মর্যাদা বোঝা যাবে, বা তাওহীদটা কী বোঝা যাবে যখন আমরা শিরিককে বুঝতে পারবো। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে তাওহীদের প্রতি গুরুত্ব দিয়েছেন, অনুরূপভাবে শিরক থেকে বেঁচে থাকার জন্য গুরুত্ব দিয়েছেন, এবং কোরআনে কারিমে কঠিনভাবে শিরকের বিষয়টাকে উল্লেখ করেছেন। বলেছেন সূরা নিসার
48 নম্বর এবং 116 নম্বর আয়াতে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না ওই পাপ যাতে আল্লাহর সাথে মানুষ কাউকে শিরিক করে থাকে। তো এ ধরনের যদি কেউ শিরিকমূলক অপরাধ করে থাকে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না, অর্থাৎ শিরিক নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, যেটা হচ্ছে অন্তরের একটা আমল যেটা আকীদার সাথে সম্পর্কিত, যদি এক্ষেত্রে মানুষ সমস্যায় পড়ে যায়, তার সালাত সিয়াম সবই ঠিক আছে, তার ইবাদত বন্দেগী আখলাক সবই ঠিক আছে, কিন্তু তার অন্তরে শিরিক আছে অথবা তার আমলের মধ্যে একটি শিরিক পাওয়া গেছে এবং এই শিরিক নিয়ে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং এর নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তখন কী হবে? আল্লাহ এ কথাও সূরা মায়েদাতে 72 নম্বর আয়াতে এরশাদ করে দিয়ে বলেছেন যে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। এখানে শিরিককারীকে আল্লাহ তাআলা জালেম বললেন, আর শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, যে কথা আল্লাহ সূরা লোকমানে বলেছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তো শিরিক যেহেতু সবচাইতে বড় অপরাধ, সে সম্পর্কে কি আমাকে জানতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নবী রাসূলদেরকে, পূর্ব জামানার নবী রাসূলদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনার কাছে হে নবী, আপনার কাছে ওহি করা হয়েছে এবং আপনার পূর্বে অন্যান্য নবী রাসূলের কাছেও ওহি করা হয়েছে এই মর্মে যে যে তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ যেভাবে সতর্ক করেছেন বলেছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে ওরা যদি শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, সালাত সিয়াম যাকাত কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল উত্তম চরিত্র এগুলি সবই নেক আমল, এগুলি সব বরবাদ হয়ে যাবে যদি কোনো মানুষ শিরিক করে। তাহলে সূরা আনআম 88 নম্বর আয়াত, তাহলে বোঝা যাচ্ছে যে আমার ইমানের মধ্যে, আমার আকীদার মধ্যে যদি সামান্য শিরিক থেকে যায় তাহলে এর কারণে তো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আমার আমল কবুল হওয়ার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আর আমার আমল নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে শিরিক। অতএব তাওহীদ বা সঠিক আকীদা, সহি আকীদা যদি আমি না জানি তাহলে আমল কিসের ভিত্তিতে করব? আর আমি যদি শিরিক না জানি তাহলে যে আমার আমল নষ্ট হয়ে যাবে, তখন ওই আমল নিয়ে আমি কি করব? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কাজ সম্পর্কে, কোনটা কল্যাণের কোনটা ভালো নেকির কাজ, এই সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি তাকে অকল্যাণ কিসে আছে, ক্ষতি কিসে আছে এই সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই কারণে যে যাতে করে আমি ওই অকল্যাণ থেকে বাঁচতে পারি, ওই অন্যায় থেকে বাঁচতে পারি এজন্যে। তো এখন যদি আমরা শিরিক না জানি তাহলে কি এমন হবে না যে আমি না জানার কারণে আমি শিরকের মধ্যে পতিত হয়ে যাব এবং এর কারণে আমার আমল বরবাদ হয়ে যাবে এবং আমি জাহান্নামে চলে যাব? অতএব আমাকে শিরিক জানতে হবে। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইউশিকু আন তানকুদা উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামে মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যে অচিরেই ইসলাম, এক ইসলামের কিনারাগুলো একটা একটা করে ভেঙে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে যখন মানুষ ইসলামের বিষয় শুধু জানবে এবং জাহেলিয়াত জানবে না, অর্থাৎ ইসলাম নষ্টকারী বিষয় কী তা জানবে না। যখন এই জিনিসটা জানবে না তখন ধীরে ধীরে বিভিন্ন সময় একে একে সে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে যাবে, ফলে ইসলাম থেকে সে বের হয়ে যাবে এবং সমাজ থেকে ইসলাম বিলুপ্ত হবে। এজন্য ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গের কারণ আছে, এরকম ইমান ভঙ্গেরও কারণ আছে। অর্থাৎ এমন কিছু কারণ
আছে যে কাজগুলো করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। সে ভাববে যে আমি নেক আমল করছি, জান্নাতে যাব, কিন্তু ওই কাজগুলি না জেনে করার কারণে, আকীদা বিরোধী, সহি আকীদা বিরোধী কাজগুলো না জেনে করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ সে জানবেই না যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। অতএব আমার জন্য জানা জরুরি যে কি কি কাজ করলে আমার আকীদা ঠিক থাকবে, কি কি কাজ করলে আমি ইসলাম থেকে বের হয়ে যাব। তো এটা আমরা এই জন্য জানবো যাতে করে আমার ইসলামটা কি ফ্রেশ থাকে। তাছাড়া আমি যদি সহি আকীদা না জানি, তাহলে ইবলিস শয়তান কি বসে থাকবে আমাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সে করে দিবে? কখনোই নয়। আমার সালাতকে সে নষ্ট করবে না, আমার আখলাককে সে নষ্ট করবে না, আমার আমলকে নষ্ট করবে না, কিন্তু সে চাইবে আমার ইমানকে নষ্ট করে দিতে। সে সরাসরি হয়তো করবে না, কিন্তু মানুষরূপী শয়তানদেরকে সে লেলিয়ে দিবে। এজন্যে আমরা দেখতে পাই যে সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে নিজের ইবাদতের দিকে আহ্বান করে এবং তার কাছে গেলে দুনিয়ার সকল কল্যাণ পাওয়া যাবে, সে হবে মুশকিল কুশা বিপদ উদ্ধারকারী, সে হবে গাউসুল আজম মহান ফরিয়াদ শ্রবণকারী, সে হবে সন্তানদাতা, সে হবে রোগ মুক্তিদাতা। এই ধরনের বিভিন্ন বিষয়ে মানুষকে বিভিন্ন কৌশলে তারা আহ্বান করবে। এই হচ্ছে আল্লাহর আল্লাহর ওলি এবং আল্লাহর খাস বান্দা। অতএব তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরবে না। অমুক হচ্ছে আল্লাহর নেক এবং স্পেশাল খাস আল্লাহর ওলি, সুতরাং তার সহযোগিতা ছাড়া দুনিয়াতে কল্যাণ পাওয়ার কোনো উপায় নেই, অকল্যাণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এইভাবে বিভিন্নভাবে মানুষ আপনাকে পদভ্রষ্ট করবে। কোরআনের আয়াত পড়ে ভুল ব্যাখ্যা করে আপনাকে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে যাওয়ার জন্য উসিলা অনুসন্ধান করো। আপনাকে শিখাবে, বলবে যে উসিলা মানে হচ্ছে পীর, তার মানে আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য পীর ধরেন। আপনাকে বলবে যে আপনি যদি পীর না ধরেন তাহলে আপনি জান্নাতে পৌঁছবেন কীভাবে, পীরের মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে এই ব্যাপারে নবীজির পক্ষ থেকে নবীজির নাম দিয়ে বানোয়াট হাদিস শুনিয়ে দিয়ে বলবে যে পীর ধরার এই হলো দলিল, যে যার পীর নাই তার পীর নাকি শয়তান। অতএব শয়তান থেকে বাঁচার জন্য আপনি এখন এই জাল হাদিস শুনে পীর ধরার দিকে দৌড়াবেন। তো এইভাবে ইমান এবং আকীদাকে নষ্ট করার জন্য এই ইসলামের শত্রুরা বা মানুষের যে সবচেয়ে বড় শত্রু ইবলিস বিভিন্নভাবে আমাকে এবং আপনাকে আক্রমণ করবে। তো যদি সহি আকীদা জানা থাকে, সঠিক ইমান জানা থাকে এবং আল্লাহর হক কি তা জানা থাকে, কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, আল্লাহ নাখোশ হবেন, এগুলো যদি জানা থাকে, তাহলে এই সমস্ত ইবলিস এবং ইবলিসের চেলাচামুন্ডা এদের ষড়যন্ত্র থেকে নিজেকে আমরা বাঁচাতে পারবো। ফলে যখন আমরা শিরিক থেকে বেঁচে যাব, তাওহীদের প্রতিষ্ঠিত থাকব, তখন আমাদের আমলগুলো কি হবে, বিশুদ্ধ হবে, আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমলের সামান্যতম শিরিক থাকে, আমরা আগে শুনলাম যে সব আমল বাতিল হয়ে যাবে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, সেদিন তাদের আমলের দিকে আমি অগ্রসর হব, অতঃপর সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। তাহলে আমার আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তাহলে আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং আমলগুলো উড়ে যাবে। এই জন্য আমাদের সকলকে সবার আগে আকীদা ঠিক করতে হবে এবং এই আকীদার সাথে সাথে আমাদের আমলগুলোকে সংশোধন করে চলার চেষ্টা করতে হবে। আমরা সালাত আদায় করি, সিয়াম করি, আমরা সাদাকা যাকাত কোরআন তেলাওয়াত যাই করি না কেন, সৎ আখলাক, এগুলি সব নির্ভর করছে আমার আকীদা বিশুদ্ধ কি না। আমার আকীদা যদি বিশুদ্ধ থাকে, এগুলি আল্লাহর কাছে উপকারে আসবে, আর আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তাহলে এগুলি কোনো উপকারে আসবে না। এজন্য আপনারা জানেন জাহিলিয়াতের যুগে লোকেরা তওয়াফ করত, কাবাঘরে হজ করত, কুরবানি করত, কিন্তু তারা সে সাথে সাথে মূর্তি পূজাও করত। তো এখনকার যুগের লোকেরাও এরকম, তারা হজ ওমরা ইবাদত বন্দেগী সালাত সিয়াম ঠিকই করছে, কিন্তু সে সাথে সাথে এই মাজার রূপী মূর্তিগুলোকে বা এ ধরনের পীর ফকির দরবার দরগা দরবেশ এগুলিকে তারা নিজেদের মূর্তি বানিয়ে নিয়েছে এবং কল্যাণ অকল্যাণের মাধ্যম এরাই এটা তারা বানিয়ে নিয়েছে। সুতরাং এই সমস্ত শিরকি বিশ্বাসের কারণে, কার্যকলাপের কারণে তাদের আমলগুলো যে আল্লাহর কাছে কবুল হবে না, এ সম্পর্কে তারা কোনো খেয়ালই রাখে না, কোনো খোঁজই রাখে না। তো এই জন্য আমাদের ইমানকে এবং আমাদের আকীদাকে সবার আগে বিশুদ্ধ করতে হবে এবং এটার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন করে ইবলিস শয়তান নিরন্তর
আপনার আকিদা নষ্ট করার চেষ্টা করে, অনুরূপভাবে নিরন্তর আপনি আপনার আকিদাকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, লেখাপড়া করবেন, আলোচনা শুনবেন, ওলামায়ে কেরামকে প্রশ্ন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে আমার অন্তকরণের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দিনের ওপরে অর্থাৎ ইমানের ওপরে, নেক আমলের ওপরে তুমি অটল এবং অবিচল রাখো। এইভাবে আমরা যদি চলতে পারি এবং চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি আকিদা জানা এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং আকিদা বিরোধী যে সমস্ত শিরক এবং কুফুরি কার্যকলাপ রয়েছে সেগুলি থেকে যেন, সেগুলিকে চিনে তা থেকে যেন বিরত থাকার, বেঁচে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন।